নজরে লোকসভা নির্বাচন। গতকালই আইএসএফ এর দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আইএসএফ এর দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় রয়েছে একাধিক নাম। ডায়মন্ড হারবার থেকে এবারে দাঁড়াচ্ছেন না নওশাদ সিদ্দিকী। ইতিমধ্যে সেই ঘোষণা করা হয়েছে, অভিষেকের বিরুদ্ধে আইএসএফ প্রার্থী হয়েছেন মজনু লস্কর। নওশাদ সিদ্দিকীর দাঁড়ানোর কথা থাকলেও তিনি পরবর্তীতে জানিয়ে দেন তিনি দাঁড়াচ্ছেন না, এবং সেই জায়গায় আইএসএফ এর দ্বিতীয় দফায় ডায়মন্ড হারবারের প্রার্থী হয়েছেন আইএসএফ এর প্রার্থী মজনু লস্কর। যাদবপুরে আইএসএফ এর প্রার্থী হয়েছে নূর আলম খান। ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনেও প্রার্থী দিয়েছে আইএসএফ। ভগবানগোলা উপনির্বাচনে লড়বেন মোরশেদুল আলম। প্রার্থী তালিকা ঘোষণার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি দাঁড়াচ্ছেন মজনু লস্কর, তিনি ঠিক কি জানিয়েছেন, এবং তারই সঙ্গে যাদবপুরে আইএসএফ এর ক্যান্ডিডেট নূর আলম খান, তারই বা ঠিক কি বক্তব্য, শুনুন। এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের রাজনৈতিক লড়াই লড়তে হয় দেশের সাংবিধানিক অনুযায়ী। এখানে কে প্রার্থী বড় কথা নয়, কোন প্রার্থী আমাদের ওই কেন্দ্রে অর্থাৎ ডায়মন্ড হারবার কেন্দ্রের সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের সহায়ক সেই হিসেবে লড়াই হবে, যে কেউ তো দাঁড়াতে হবে। এটা প্রার্থীটা বড় কথা নয়, প্রার্থীটা কী কাজ করবে সেটা বড় কথা। এই বিষয়ে আমাকে কেন দেওয়া হয়েছে দল বলতে পারবে, তবে আমাদের দলে একটি পদ্ধতি মেনে হয়, ডেমোক্রেটিক ওয়েতে আমাদের দল সিদ্ধান্ত নেয়, কালেক্টিভ ডিসিশনে বিশ্বাসী আমরা। সেই হিসেবে দল আমাকে ওখানে দাঁড় করবার জন্য প্রস্তাব দিয়েছিল, আমি তাতে সম্মতি প্রকাশ করেছি। আমি গুরুদায়িত্ব পালন করছি কাঁধে তুলে নিয়ে। বিশেষ করে যাদবপুর লোকসভা আজকে অবহেলিত, লাঞ্ছিত, প্রতারিত হয়েছে। অসংখ্য বেকার যুবক যুবতী বেড়ে গেছে, অসংখ্য মায়েরা আজকে তার ছেলেদের হারিয়েছে, তার মেয়েদের হারিয়েছে। এই দুঃখ, বেদনা, লাঞ্ছনা, এইসব মুক্তি দিতে আমি এক অন্যরকম পন্থা অবলম্বন করেছি, এবং আইএসএফ সে দায়িত্ব আমাকে দিয়েছে। আমি চেষ্টা করছি যাদবপুর লোকসভার সমস্ত মায়েদের, বোনেদের, ভাইয়েদের, যারা বেকার যুবক যুবতী, ওদের সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করানোর জন্য এই যাদবপুর লোকসভা থেকে দিল্লির পার্লামেন্টে গিয়ে দরবার করব। যে রাজনৈতিক দলগুলি এই লোকসভা নির্বাচনে লড়াই করছেন, এরা যে 42টা কেন্দ্রে তাদের 42টা মুখ অর্থাৎ 42টা প্রার্থী। কিন্তু 2021 মতোই আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলে দিলেন যে এবারেও তৃণমূলের মুখ একা মমতা বন্দ্যোপাধ্যায়। মাথা ভাঙায় তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সমর্থনে সভা থেকে নিজের মুখ দেখিয়ে ভোট চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। যেমন খুশি লুট, আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। গরিবের চাকরি চুরি, গরিবের ছাদ চুরি, সব টাকা খেয়ে নিয়েছে, ঘর বাঁধার টাকাও আমাদের আসতেছে, তাও ঘর বাঁধা দিতে থাকছে মাত্র মাটির ঘর। ঘর আসবে আমাদের দেখ কেটে দে, অন্য অন্য কারোর বাড়ি দেবে, আমাদের দেবে না। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। জমি মাফিয়ার রাজত্ব, মাদকে মজিয়ে শাসন, শিশুর পাতেও চুরি,
আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট তৃণমূলকে দেবেন, কোচবিহারে আজ বললেন মমতা। তাহলে তো সন্দেশখালীর সাংসদ ছিলেন মমতা, নুসরাত জাহান নয়, তাহলে তো পার্থ চট্টোপাধ্যায় নন, বেহালা পশ্চিমের বিধায়ক আর শিক্ষামন্ত্রী ছিলেন মমতা, চাকরি চুরি তাঁর দায়। তাহলে তো হাবড়ার বিধায়কের নাম জ্যোতিপ্রিয় মল্লিক নন, রেশনের চাল ডাল চুরির দায় মমতার। আগে দায় নিন, সন্দেশখালী যান সাংসদ মমতা, চুরির চাল ডাল ফেরত দিন খাদ্যমন্ত্রী মমতা, চুরির চাকরি ফেরান শিক্ষামন্ত্রী মমতা, গার্ডেন ডিচে বেআইনি বাড়ি ভেঙে নিহত 13 জনের জীবন ফিরিয়ে দিন কলকাতা বন্দর কেন্দ্রের বিধায়ক মমতা, সংসদে প্রশ্ন করার জন্য নেওয়া টাকা ফিরিয়ে দিন কৃষ্ণনগরের সাংসদ মমতা। রিপাবলিক বাংলা। ভোটের প্রচারে প্রতিদিনই তৃণমূলকে তুলোধনা করছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মালদার সভা থেকে গরম গরম কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বললেন শুনুন। তৃণমূলের নেতারা তারা গোয়াল ঘর দেখিয়ে তিনতলা পাকা বাড়ি, দোতলা পাকা বাড়ি, ট্রাক্টর আছে, চার চাকার গাড়ি আছে, চাকরি করে, তারা সব বাড়ি লুট করেছে। তাই এই তৃণমূলকে শিক্ষা দিতে হবে। 3 বছরে বিরোধী দল কাকে বলে, বিরোধী দলনেতা কাকে বলে, বিধানসভায় বুঝিয়ে দিয়েছি, হ্যাঁ কি না বলুন, বুঝিয়ে দিয়েছি তো। চাকরি দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে, রেশন দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে, এদের প্রত্যেক দিনের বালি চুরি, গরু পাচার, কয়লা চুরি, সীমাহীন দুর্নীতি, তার বিরুদ্ধে আমরা জনগণের কাছে এদের মুখোশ খুলে দিয়েছি।